নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোম্যান্স ল্যান্ড। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি সারণি। বেশ কিছুদিন হলো আপনাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গার পুজোর কি কালেকশন এসছে, অর্থাৎ জামা কাপড়ের কি কি কালেকশন এসছে। মহিলাদের, পুরুষদের, বাচ্চাদের সমস্ত ধরনের কালেকশনই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তবে শুধুমাত্র জামা কাপড় নয়, পুজোর আগে কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনটেন হওয়া ভীষণ জরুরি। সে মহিলা হোক বা পুরুষ, আমরা সবাই চাই পুজোর আগে একটু অন্যরকম ভাবে সেজে উঠতে। তার জন্য কিন্তু হেয়ার, স্কিন সমস্ত কিছুরই পরিচর্যার প্রয়োজন। সেই কারণেই আজ আমরা এসে হাজির হয়েছি বনগাঁ গ্র্যান্ড লুকে। এবং সেখানে ভেতরে যাব এবং আপনাদেরকে পুরোটা জানাবো সেখানকার পরিষেবা সম্পর্কে। আসুন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আমি কিন্তু আজ বনগাঁ গ্র্যান্ড লুকের একদম ভেতরে চলে এসেছি এবং ভেতরে আসতে কিন্তু একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আমার চোখে পড়লো, সবটাই তো আপনাদেরকে জানাবো। এখানে আসতেই কিন্তু আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া রয়েছে, তাহলে আমি এটা খেতে খেতে ততক্ষণ আপনাদেরকে একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই। চলুন দেখে নিই। আপনারা নিশ্চয়ই এতক্ষণ গ্র্যান্ড লুকের পুরো জায়গাটাই ঘুরে দেখলেন এবং আমার মনে হয় পর্দার ওপারে বসে যারা দেখলেন তাদেরও কিন্তু চোখ ভাঙিয়ে গেল। তাই এই গ্র্যান্ড লুকে আসলে কি কি পরিষেবা পাবেন যিনি সব থেকে ভালো বলতে পারবেন, এই মুহূর্তে কিন্তু আমরা সেই গ্র্যান্ড লুকের ওনার অর্থাৎ মিজুদাকে আমাদের সাথে পেয়ে গেছি। মিজুদা নমস্কার, আমাদের পুজোর বিশেষ অনুষ্ঠান এই পুজোর প্রাণের পুজোয় আমাকে স্বাগত, কেমন আছো? ভালো আছি, আর আপনারা? সবাই খুব ভালো আছি। আমাদের এই পার্লারটাই ঢুকতে যেটা একদম চোখে পড়লো গ্র্যান্ড লুক নামটা, এই গ্র্যান্ড লুক নামটা কিভাবে মানে কোন চিন্তা ভাবনা থেকে নামটা দিয়েছে? গ্র্যান্ড লুকটা এই চিন্তা ভাবনা থেকে নেওয়া হয়েছে যে লুকটা না ম্যাটার করে সব থেকে আগে, তো যার কারণে গ্র্যান্ড লুকটা নাম দেওয়া হয়েছে যে গ্র্যান্ড হতে হবে লুকটা, তো সেই চিন্তা ভাবনা থেকে এই নামটা। এটা কি শুধুমাত্র ছেলেদের স্যালন নাকি ছেলে মেয়ে বোধ সবাই পরিষেবা পাবে? না, ছেলেদের পাশে পুরো ফ্যামিলি পার্লার বলতে পারেন, সব মানে বোধ মেল ফিমেল বেবি সব আমার মনে হয় মুহূর্তে পর্দার ওপারে বসে যারা দেখছেন তারাও ভাবছেন যদি দাদা আমাদের একটু টিপস দেন এবং সেখানে কি কি হচ্ছে এটা যদি আমরা একটু দাদার থেকে জেনে নিতে পারি। মানে ধরুন পুজোর আগে ছেলেদের জন্য কি কি স্পেশাল ব্যবস্থা থাকছে, মেয়েদের জন্য কি কি ব্যবস্থা থাকছে একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন। অ্যাকচুয়াল সেলন মানে সবাই এটাই জানে যে বেসিক যে সার্ভিসগুলো হয় না, যেগুলো হচ্ছে হেয়ার কাট, বিয়ার্ড, থ্রেডিং, কিন্তু এছাড়াও আমাদের কাছে কিছু অ্যাডভান্স কিছু সার্ভিস আছে যেগুলো আমাদের সব প্রফেশনালভাবেই হয়। যে প্রফেশনাল সার্ভিস হয় আমাদের টোটাল, যেমন ট্যাটু আছে, এদিকে নেল এক্সটেনশান আছে, মেকআপ আছে, আর তাছাড়াও ফিমেলদের জন্য পামিং, স্ট্রেটনিং, কেরোটিন, আরও অন্যান্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। ঠিক আছে, তার জন্য অবশ্যই আসতে হবে। জানাচ্ছিলেন যেখানে কিন্তু ট্যাটুর পরিষেবাও দেওয়া হয়, আর ট্যাটু খুব সেন্সিটিভ একটা জিনিস, মানুষ কিন্তু অনেকে ভয় পায়, মনে ইচ্ছে থাকলেও কিন্তু অনেকেই ভয় পায়। তো ট্যাটুর পরিষেবা কি পার্লার শুরু থেকেই নাকি একদম অল্প কিছুদিন হলো এই পরিষেবাটা দেওয়া? না, ট্যাটু পরিষেবা আমাদের প্রথম থেকেই আছে, আর হচ্ছে আমাদের এখানকার সার্ভিস যে ট্যাটু সার্ভিস হয় না সেটা প্রফেশনাল ভাবেই হয়, আর এটা হচ্ছে বাইরে থেকে আমাদের প্রফেশনাল যে আর্টিস্ট আছে সে আসে নিজে, আর তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কারণ আমরা ইনস্ট্যান্ট ট্যাটুর পরিষেবা দিতে পারি না। ঠিক আছে, আর হচ্ছে খুব সেন্সিটিভ, খুব কেয়ারফুল ভাবেই আমাদের ট্যাটুগুলো হয়, তো আপনি আপনারা আসতেই পারেন, কমসে কম একবার ট্রাই করে যেতে পারেন, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। আর
আর হচ্ছে আমাদের এখানকার অ্যাড্রেস হচ্ছে 2 নম্বর রেলগেট সুভাষপল্লী। এই আপনি বললেন যে ট্যাটু পরিষেবা হোক বা যে কোনো ধরনের পরিষেবা পেতেই কি এখানে আগে থেকে যোগাযোগ করতে হবে? মানে ধরুন পুজোর সময় তো অনেকে আমাদের চিন্তা থাকে যাবো, অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু সব রকম কেনাকাটাই আমাদের মাথায় থাকে, তার জন্য কি পার্লারে আসার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় কিছু? অ্যাকচুয়াল ট্যাটুর জন্যই অ্যাপয়েন্টমেন্টটা করাতে হয়, আর সব সার্ভিস আমাদের এখানে অ্যাভেলেবেলই থাকে। আর আমাদের সবই হচ্ছে প্রফেশনাল প্রোডাক্ট নিয়ে আমরা সার্ভিস করি। আমাদের হচ্ছে লোটাস প্রফেশনাল আছে, এদিকে ওয়েলা প্রফেশনাল আছে, সসকপ নিয়েও আমরা কাজ করি। আমাদের সবই প্রফেশনাল ভাবে হয়, আর আমি চাইবো যে বেস্ট সার্ভিস এখান থেকে পাওয়া যাবে। যেমন আমাদের লোটাস প্রফেশনাল আছে, তো লোটাস প্রফেশনাল বলতে আমরা এটা বুঝি যে প্রফেশনাল প্রোডাক্ট মানে কি ট্রিটমেন্ট, যে কোনো ট্রিটমেন্ট আপনি পাবেন, আপনার যে কোনো স্কিনের প্রবলেম নিয়ে আসুন তো সলিউশন থাকবেই থাকবে। আর হচ্ছে আমাদের টেকনিশিয়ানও আছে এখানে, যে কারোর কোনো ইমার্জেন্সি প্রবলেম যদি থাকে তো সেটাও রিপেয়ার করা হয়। আর আমাদের যে ওয়েলা নিয়ে আমরা যে কাজ করি এটা প্রফেশনাল, এটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড। আর হচ্ছে আমাদের ক্যারোটিনের জন্য আমরা জ্যাপ ইউজ করি, আর অন্যান্য প্রোডাক্ট আছে, আর সবই প্রফেশনাল। এমনকি আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে না, তো সেগুলো প্রফেশনাল। আমরা চাই যে ক্লায়েন্টকে 100% দিতে, ঠিক আছে? তো তার জন্য আপনাদেরকে একবারের জন্য হলো গ্র্যান্ড লুকে আসতে হবে, আর হচ্ছে একবার এক্সপিরিয়েন্স করে যেতে হবে। অনেক ধন্যবাদ দাদাকে। দাদা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এখানে কিন্তু বিভিন্ন প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করা হয়, সেই সাথে এখানকার যে ধরনের মেশিনপত্র ইউজ করা হয় প্রত্যেকটাই প্রফেশনাল। তো আমাদের এখানে যে কোনো অকেশন পারপাস আমাদের কিছু না কিছু অফার থেকে থাকে, তো পুজোতেও আছে, পুজোতেও হেয়ার স্কিন পেডিকিউর ম্যানিকিউর সব কিছুর উপর আপনারা অফার পাবেন। আর হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে স্পেশাল কিছু, সেটা হচ্ছে আমাদের একটা হাইড্রা ফেসিয়াল আছে, যেটা হচ্ছে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো দেখাবো, তো সেগুলো দিয়েও আপনারা নতুন কিছু চাইলে পেতে পারেন। হেয়ারের কিছু নতুন যেগুলো হচ্ছে আমাদের বনগাঁতে ফার্স্ট, তো সেইগুলোও পাবেন, কামিং আছে, তারপর আরো এক্সট্রা এক্সট্রা অনেক কিছুই আছে। তো যেগুলো আপনারা আসুন দেখুন, ভালো লাগবে এক্সপিরিয়েন্স করুন। নমস্কার, আমি গ্র্যান্ড লুকের ম্যানেজার বলছি। তো এখানে ম্যানেজার হিসেবে আমি আপনাদের সবাইকে একটা কথাই বলতে চাই, যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন। তো তার জন্য যত রকমের ভালোভাবে সার্ভিস করা যায় আমরা সেটা করার চেষ্টা করি। তো সেটা বোঝার জন্য আপনাদেরকে একবার এখানে ভিজিট করাতে হবে। সারা বছরে আমাদের এখানে প্রচুর ধরনের অফার্স থাকে, আর পুজোর সময় অনেক স্পেশাল অফার্সও থাকে, তো সেগুলো ধরার জন্য আপনাদেরকে একবার আসতে হবে গ্র্যান্ড লুকে। তো ভিজিট করান গ্র্যান্ড লুকে, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি বেনিফিট পাওয়া যায়, আর এখানে সার্ভিস কেমন সেটা জানার জন্য আপনারা একটা রিভিউ দেখে নিতে পারেন আমাদের ক্লায়েন্টের কাছে। হাই এভরিওয়ান, আমি নিশা, আমি ব্যাঙ্গালোর সেলুনে লাস্ট 1 ইয়ার ধরে ভিজিট করি। আমার হেয়ারসের জন্য, আমার ফেসের জন্য বেসিক্যালি আমি হেয়ারসের প্রবলেম নিয়ে এসেছিলাম, অ্যান্ড আমি হেয়ারলি কন্টিনিউ করছি বিকজ এদের হসপিটালিটি, এদের ক্লায়েন্টস রিভিউস অনেকই ভালো, তো সেই জন্য আমি এখানে বারবার আসি। অ্যান্ড এদের হসপিটালিটি দেখে আমার খুবই ভালো লাগে, এদের প্যাশন দেখে, কাজের প্রতি প্যাশন দেখে আমার খুব ভালো লাগে, আর এখান থেকে আমি সবসময় বেস্ট রেজাল্ট পাই। আমি রেকমেন্ডও করি যে এখানে এসে সবাই একবার চলে আসে, আর পুজো স্পেশাল অফার্সে তো আমি একদম ছাড়ি না, সবসময় এসে এখান থেকেই ট্রিটমেন্ট করিয়ে যাই। Thank you.
এই মুহূর্তে আমাদের পর্দার উপরে উপরে যারা বসে দেখছেন, টিভি চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও প্রচুর মানুষ দেখছেন, তো আপনি যদি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দর্শকদের জন্য বলেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9679445904। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সকাল 10টায় ওপেনিং হয় আর 9টায় ক্লোজিং টাইম, এর মধ্যে যে কোনো টাইমে আপনারা ফোন করতে পারেন, আর আপনাদের ফোন কলস রিসিভ করার জন্য আমরা সবসময় আছি। অনেক ধন্যবাদ দাদাকে। দাদা কিন্তু একদম আমাদেরকে স্পষ্টই জানিয়ে দিলেন যে পুজোর কটা দিন বা পুজোর আগে আমাদের সেজে উঠতে অবশ্যই এখানে আসা উচিত, এবং আমাদের স্কিন প্রবলেম বা হেয়ার প্রবলেম সব ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তাহলে আর দেরি না করে আমার মনে হয় পুজোর আগে নিজের স্কিন এবং হেয়ারকে ভালো করে তুলতে অবশ্যই আমাদের একবার এখানে আসা উচিত। তাহলে আপনারা তো জানতেই পারলেন এখানে আসলে আপনারা সমস্ত রকম পরিষেবাই পেয়ে যাবেন। আর এই মুহূর্তে পর্দার উপরে বসে যারা দেখছেন তারা অনেকেই ভাবছেন যে আপনাদের প্রতিষ্ঠানেরও বেস্ট কিছু জিনিস আমরা তুলে ধরি দর্শকদের সামনে। যদি আপনারা সেরকম মনে করেন এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমরা নিউজ নোম্যান্সল্যান্ড টিম কিন্তু আপনার প্রতিষ্ঠানে পৌঁছে যাবো এবং সেখানকার বেস্ট পরিষেবা দর্শকদেরকে জানাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ নোম্যান্সল্যান্ডের সাথে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড সচ্ছলার দর্পণ, নমস্কার।